আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবার, এখন ঠিক বাজে হলো দুপুর দুইটা। আমরা রেডি হচ্ছি, আমি আর তোষান। আমাদের দাওয়াত আছে রুফাইদাদের বাসায়, তো আমরা ওইখানে যাব। তোষানের বাবা হলো নামাজে গেছে, জুম্মার নামাজে গেছে। তো রেডি হতে আসলে একটু ঝামেলাই, সব কিছু ঠিকঠাক করে রেডি হতে, বাবুকে রেডি করাতে একটু সময় লেগে যায়। তো রেডি হয়ে থাকছি যাতে তোষানের বাবা আসলে আমরা বের হয়ে যেতে পারি। তা আমি রেডি হতে থাকি, এই ফাঁকে আপনারা আমার সেই শাহী ডিমের কোরমা রেসিপিটা দেখে আসুন। তো শাহী ডিমের কোরমা এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটার জন্য তো অবশ্যই ডিম লাগবে। আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো আস্তে করে কড়াইতে দিয়ে দিচ্ছি, হালকা একটু ফ্রাই করে নিব, খুব বেশি না, একদমই হালকা, জাস্ট শুধু একটু কালারের জন্য ফ্রাই করে নিচ্ছি। একটা ডিম একটু ভেঙে গেছে, আসলে আমি জানি না কেন যে ডিম ভেঙে যায়, ডিম ভেঙে গেলে আমার একটু ভালো লাগে না। আমাকে একটা উপায় বলে দিবেন আমি ডিমের কুসুমটা কীভাবে ডিমের মাঝখানে রাখতে পারবো। সবসময় এক সাইডে চলে আসে, দেখা যায় যে ছিলার সময় কুসুমটা বের হয়ে যায়। তো হালকা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিচ্ছি। তো আমি এখন এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিব। তো এই মশলায় কী কী আছে সেটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 4 টুকরো বড় সাইজের রসুন কোয়া, আর হলো 3টা কাঠবাদাম, 2টা কাজু বাদাম একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। 1 চামচ আদা নিয়েছি, তেজপাতা নিয়েছি 1টা, দারচিনি নিয়েছি 2 টুকরো, এলাচ নিয়েছি 1টা, আর 4টা কাঁচামরিচ। ঝালটা আপনাদের টেস্টের উপরে, আমি মিষ্টি পছন্দ করি না, এজন্য পার্সোনালি আমি কোরমা কখনো মিষ্টি করি না। আমি হলো এখানে কোনো পেঁয়াজ কুচি ইউজ করিনি, কারণ হলো আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি, মানে একটা মাঝারি সাইজের পুরো পেঁয়াজ বাটা 5টা ডিমের জন্য, প্রায় 2 টেবিল চামচ মতো হয়। কিন্তু কোনো পানি এখানে আমি দিব না, আমি এখন লিকুইড মিল্ক দিব। এখানে দিয়ে দিচ্ছি এই বাটিটার 2 বাটি লিকুইড মিল্ক। এখন খুব ভালোভাবে মশলাটার সাথে লিকুইড মিল্কটাও মিশিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি হলো এখানে লবণ, পরিমাণ মতো লবণ। তো খুব ভালোভাবে এটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব, তারপর এখানে আমি লবণ দিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আস্তে করে, যাতে ছিটে না উঠে, আস্তে আস্তে দিতে হবে। তো এখন আমি এটা চুলার আঁচটা কমিয়ে 6 থেকে 7 মিনিট কুক করে নিব। চুলার আঁচটা কমানো, মাঝারি থেকে কম থাকবে। তো ঠিক আছে, কুক হতে থাক। হয়ে গেছে ডিমের সেই শাহি কোরমাটা, আমি নর্মালি যেভাবে করি সেভাবেই করেছি, শুধুমাত্র আমি কাজু আর হলো কাঠবাদাম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে চীনা বাদামও দিতে পারেন, যদি কাজু কাঠবাদাম বাসায় না থাকে। তো পেঁয়াজ কুচিটা ইউজ করিনি আমি, ডিমের কোরমায় পেঁয়াজ কুচিটা ইউজ করি। এটাই হলো আমার রেসিপি, এটা আমি নাম দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। তো ওই যে আমরা বের হয়ে পড়েছি, বাইরে তো অনেক রোদ, এখন প্রায় 2:30 মতো বাজে, দেরি হয়ে গেছে, কারণ আমার বাসায় রঙের মিস্ত্রি এসেছে। বাইরের মেন যে কলাপসেবল ডোরটা থাকে ওইটা হলো রং করছে, ভিতরে রং করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু বাইরে যাচ্ছি সেহেতু হবে না, কালকে এসে করবে সকালে। তো এই যে তোষান, সে তো মানে বাইরে যেতে পারলে খুব খুশি, আর যখন শুনে যে রুফাইদা বা প্রিন্স ওদের কাছে যেতে পারছে তাহলে তো আরও খুশি, কারণ তাদের সাথে সে খেলতে পারে। এই জন্য বৃষ্টি হতে পারে মনে হয়, কারণ গতকালও এরকমই গরম ছিল, কিন্তু বিকাল থেকে তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। তো রিসেন্ট ওয়েদারটা এরকমই যে সকালে অনেক গরম আর বিকাল থেকে বৃষ্টি, তো মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর কি। আমারও প্রচণ্ড খিদা লেগে গেছে, যেহেতু 2:30 বেজে গেছে, তোষানের বাবা নামাজ পড়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, যেহেতু আজকে শুক্রবার। কাছেই ওদের বাসা, বেশি দূরে না, আমাদের বাসা থেকে 5 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স, ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখান থেকে। তো ঠিক আছে যাই। আমরা চলে এসেছি, এই যে রুফাইদা বুড়ি, সে আসলে মাশাল্লাহ খুবই চুপচাপ, সে তার আঙ্কেলের সাথে বসে বসে খেলা করছে, আর তোষান হলো তার খেলনা নিয়ে বসে পড়েছে, সেও খেলায় ব্যস্ত। প্রিন্স এখনও এসে উপস্থিত হয়নি, তাই তিনজন এখনও একসাথে হতে পারেনি আর কি। তো রুফাইদা হলো তার আঙ্কেলকে বলছে, তুমি এভাবে বাজাও, তোমারটা ঠিক হচ্ছে না, তুমি এভাবে বাজাও। তোষান এসে যোগ দিল, সেও বাজাচ্ছে। তো ওদের বাসাটা সুন্দর, অনেক খোলামেলা, অনেক আলো বাতাস বাসাটাতে।
এই কারণেই ভালো লাগে। আসলে মালয়েশিয়ার ম্যাক্সিমাম বাসাগুলোই এমন, আলো বাতাস থাকে অনেক, টেবিলে সব খাবার সাজিয়ে ফেলেছে, সব দেখতেই পাচ্ছেন, সালাদ, চিকেন নাগেট, তারপরে হলো ওইদিকে আছে হলো চিকেন ফ্রাই, তারপরে আরও অনেক কিছুর ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। খাওয়াটা মজাই হবে আশা করছি। তো এই যে এখানে একটা ভাজি করেছে, তারপরে চিংড়ি ভুনা করেছে, ডিমের ভুনা আছে, তারপরে হলো মালয়েশিয়ান একটা চিকেন, এই চিকেনটা খেতে ভালোই লাগে, একটা চিকেন রান্না করেছে, বিফ আছে, পোলাও, তারপরে হলো পায়েস করেছে একটা। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন ছিল। তো আমরা একটু পরেই সবাই আসলে খেতে বসবো আর কি। এই সাইডে হলো পানির গ্লাস, জুস, তারপরে ড্রিঙ্কস এগুলো রাখা হয়েছে, সব আস্তে আস্তে গুছানো শেষ। তো আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকুন আমাদের টাইমটা, আমরা একটু এনজয় করি। বেলকনি থেকে এই ভিউটা খুব সুন্দর। ওখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে খেলার জন্য, আমের গাছ আছে, আমের গাছগুলো দেখে খুব ভালো লাগলো, মনে হচ্ছে দেশে আছি, আমের গাছ দেখতে পেয়ে তাই মনে হলো আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হলো এখন বাসার দিকে রওনা দিব, তাই নিচে চলে এসেছি। তো নিচে একটা প্লেগ্রাউন্ড আছে, তো এখানে এসে প্রিন্স আর তোশান হলো প্লেগ্রাউন্ডে একটু খেলবে, ওরা এখানে এসে দাঁড়িয়ে গেছে, তারা একটু খেলবে। তো ছোটো মানুষ তো, খেলার জায়গা দেখলে তো আসলে একটু খেলতে ইচ্ছা করে। আমরা যখন ছোট ছিলাম আমরাও ঠিক সেম এরকমই ছিলাম, খেলার জায়গা দেখলে সেখানে দাঁড়িয়ে যেতাম খেলার জন্য। তো জায়গাটা আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই, আশেপাশের পরিবেশটা আপনারা দেখতে থাকুন। বৃষ্টি আসবে মনে হয়, চারিদিকে মেঘ করেছে। তো আমরা বাসার দিকে রওনা দিয়েছি, চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেখছি টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভালোই হচ্ছিল বৃষ্টি, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, দেখছি এই যে বাইরে পুরো পরিবেশ একদম মেঘলা মেঘলা হয়ে আছে, আর চারিদিকে ভেজা, আকাশটাও একদম মেঘে কালো হয়ে গেছে। তো বৃষ্টি তো হবে, এটা জানা কথা, বৃষ্টির কোনো ঠিক ঠিকানে নেই মালয়েশিয়াতে, যখন ইচ্ছা তখন শুরু হয়ে যায়। এই যে আকাশ পুরো একদম মেঘলা হয়ে আছে। তো আমি এখন এক কাপ চা সাথে টোস্ট বিস্কুট, প্রাণের টোস্ট নিয়ে বসে পড়েছি, আজকে ভিডিওটা এডিট করব আর কি। এখন তো ভিডিওটা এডিট করে ফেলি, পরে ক্যামেরা অন করব আবার ইনশাল্লাহ। তো আমার ভিডিও এডিট করার শেষ, তোশান ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে। তো উঠে সে তার হলো হোমওয়ার্কটা করে ফেলছে, তার স্কুল খোলার টাইম হয়ে গেছে, তো হোমওয়ার্কগুলো করছে মাশাল্লাহ তার বাবার সাথে বসে বসে। তো রাত্রে খাবার দিয়ে দিয়েছিল তোশানের জন্য, তোশানের বাবার জন্য। আমি আসলে রাত্রে রাইস খাই না, আপনারা মোটামুটি সবাই জানেন। তো ভেবেছিলাম এসে রান্না করব, তো খাওয়ার যেহেতু দিয়ে দিয়েছে, আমার আর রান্নার ঝামেলাটা আজকে আর করতে হয়নি, ফুল ডে রান্না থেকে বিরত ছিলাম আর কি। তো এগুলো এখন গরম করব, গরম শেষ হলে ওরা খাওয়া দাওয়া করবে। এই ফাঁকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন এই যে আমার ক্যাকটাস গাছটার পাতাগুলো কী সুন্দর বড় হচ্ছে, আমি প্রতিদিন দেখি, আমার খুবই ভালো লাগে। আসলে নিজের হাতের গাছ তো দেখতে অনেক সুন্দর লাগে। তুমি আজকে কোথায় গেছিলে বলো? আমি একটা বাইরে গেছি, বাইরে। কি করছো বাইরে গিয়ে?
বাইরে গিয়ে খেলছি, আমি দুইজনই পড়ে গেছি। কে কে পড়ে গেছো? আমি আজ প্রিন্স ভাইয়া পড়ে গেছো। আচ্ছা, তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে, সবাইকে বলো যে আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বলো, সবাইকে অনেক ভালোবাসি। সবাইকে অনেক ভালোবাসি। তো দেখলেন, সে আমাকে বলছে আম্মু ক্যামেরা অন করো, আমি কথা বলবো। তো ক্যামেরা অন করেছি, সে আপনাদের সাথে কথা বললো। তো আমাদের ডিনার করা শেষ, আমরা হলো এখন মানে শুয়ে পড়তে হবে, শুয়ে পড়বো এখন। তো তোষান হলো বসে বসে খেলাধুলা করছে, আর হলিডে তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সোমবার থেকে আবার স্কুল শুরু হবে। ভালোই একটা হলিডে পেয়েছিল, হলিডেতে ভালোই হোমওয়ার্কও ছিল, প্রায় 6টা হোমওয়ার্ক ছিল। তো সে 4টা কমপ্লিট করে ফেলেছে, আর 2টা আছে, 2টা করাই ফেলতে হবে। তো আজকে তো ভালোই গেল, দাওয়াত খেলাম, কালকেও একটা দাওয়াত আছে। দাওয়াত বলতে কি, আসলে আমরা না মানে সবাই মিলে একসাথে হই উইকেন্ডগুলোতে, সবাই একসাথে হই, বাইরে খাই বা বাসায় একসাথে হই, একটু গল্প করি, মজা করি, এটাই আসলে দাওয়াত। আজকে যেমন আমি খাওয়াগুলো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি যখন খাচ্ছি তখন আর ক্যামেরাটা অন করার সুযোগ হয়নি, কারণ সবাই এত গল্পের মধ্যে ছিলাম, তখন আর মনে হয়নি যে ক্যামেরাটা অন করি। মনে হচ্ছিল যে আমরা এই টাইমটা এনজয় করি, নিজেরা নিজেরা এনজয় করি। তো বিকালে একটা পার্কে যাওয়ার কথা ছিল সবাই একসাথে, কিন্তু আমার বাসার যে দরজায় রং করতে ছিল, এ কারণে মিস্ত্রি ছিল, এই জন্য যাওয়া হয়নি। কালকেও রং করবে, কালকে আমার বেডরুমের এক সাইডে রং করতে হবে, এখানে রং করবে কালকে। তো কালকে সকাল থেকে ভালোই ব্যস্ততার মধ্যে কাটবে। আঙ্কেলটা আমার দরজার রং করছে গ্রে কালার। আঙ্কেলটা তার দরজায় গ্রে কালার রং করছে, তাই বলে গেল সে। তো কালকে আমার একটু আসলে তাড়াহুড়ার মধ্যেই থাকবে, সকালে ঝটপট কিছু একটা রান্না করে ফেলবো ভাবছি। কালকে সকালে ঝটপট ডিমের বিরিয়ানি করব, দেখা যাক, যদি আমি সময় পাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের দিন আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আপনাদের সবার দোয়াতে। আমি যে আমার সেই বোনের দেওয়া ওড়নাটা পরেছি, সবার এই ওড়নাটা খুবই পছন্দ হয়েছে, সবাই বলেছে যে আপু ওড়নাটা খুব সুন্দর। আমি ভাবলাম আসতেছি সামনে একটু পরে আসি। তো এই তোষানের বাবা কি করছে, ওই ঘরে কিছু করছে মনে হয়। তো আসলে ভিডিও লাস্ট একটা কথা বলি, আমি আপনাদের সাথে শেয়ার করি, আসলে বাংলাদেশে ইদানিং খুব বেশি মানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যেমন কয়েকদিন আগে পুরান ঢাকা, তারপরে গত পরশু দিন যে বনানি, খুবই খারাপ লেগেছে। আসলে আমি ভিডিওগুলো দেখতে পারিনি, কারণ আমি আসলে ভিডিওগুলো দেখলে মানে আমার ভিতরটার মধ্যে একদম মোচড় দিয়ে উঠছিল। আমি ওই টাইমটাতে আমি না ঘুমছিলাম ওই দিন, আমার এখানে তখন 1টার দিকে মনে হয় আগুনটা লেগেছে। তো আমার এখানে তখন 3টা বাজে, আমি ওই দিনকে মাথা ব্যথা করতেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তো আমি বিকালে মোবাইলটা সাইলেন্ট করে তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি অনেক অনেক ফোন, তো আমি জানিও না এত ফোন। আমি তো হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে দেখছি যে ফোন, আমার একটা আপু ফোন করেছিল। তো আপুর সাথে কথা বললাম, আপু বললো এই ঘটনা তুমি কি জানো না? আমি বললাম না তো আপু, আমি তো জানি না। পরে আমার ভাইয়ার সাথে কথা হলো, ভাইয়া আমাকে বলছে ভাইয়া ওই জায়গাতেই ছিল, ও একটা কাজে গিয়েছিল, অফিসের একটা কাজে বনানিতে গিয়েছিল। তো ভাইয়ার সাথে যখন কথা হচ্ছে, ভাইয়া আমাকে বলছে আমার মাথার উপর দিয়ে সব বিমানগুলো যাচ্ছে, কারণ তখন তো বিমানবাহিনীর বিমানগুলো এখানে অগ্নি নির্বাপনের কাজটা করছিল। সত্যি কথা খুবই খারাপ লেগেছে, অসহায়ের মতো মানুষগুলো যখন জানলা দিয়ে হাত নাড়ছিল, মানে আমার মনে হয়েছে ইস, ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম, বা আমার খুব কাছের কেউ থাকতে পারতো, বা ওই জায়গাটাতে হয়তো আমার ভাই থাকতে পারতো। আমার খুবই কষ্ট লেগেছে জিনিসগুলো দেখে। আসলে তো যারা মারা গেছেন তারা তো চলেই গেছেন, আল্লাহ তাদেরকে তাদের সকল গুনাহ মাফ করে জান্নাত দান করুন, তাদের আত্মার শান্তি কামনা করছি। যে সব ভাইয়া আপুরা তারা হলো কি জানি বলে আমি আসলে কথা জড়িয়ে যাচ্ছে, আহত অবস্থায় বিভিন্ন মেডিকেলে ভর্তি আছেন, তাদের মানে দ্রুত সুস্থতা কামনা করছি। একটা আপুকে দেখলাম মেবি উনি মারা গেছে নাকি, খুবই কষ্ট হচ্ছে আমার বলতে। আপুটার 26শে মার্চ হলো, ম্যারেজ ডে ছিল। তো ওগুলো আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর, খুবই খুবই কষ্টকর মেনে নেওয়া। হ্যাঁ বাবা, এদিকে বাটন, এটা বাটন। তো আসলে ফিলিংসটা যার যায় সেই সব চাইতে বুঝে। তারপর আমি বলি সবাই একটু সচেতন থাকবেন, ইদানিং আসলে জিনিসগুলো খুব বেশি হচ্ছে, কারেন্টের লাইনগুলো ঠিক আছে কি, বিশেষ করে গ্যাস সিলিন্ডার যারা ইউজ করি, আমরা যারা এলপি গ্যাস ইউজ করি, আমরা এটা খেয়াল রাখবো যে আসলে আমাদের গ্যাস সিলিন্ডারের মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে কিনা, বা কোথাও লিক হচ্ছে কিনা, পাইপটা ঠিক আছে কিনা। আসলে খুব মানে খুব ভয় লাগে, আমরাও তো এখানে সিলিন্ডার ইউজ করি, আসলে ভয় লাগে অনেক, চিন্তা করছি যে সিলিন্ডার বন্ধ করে দিব, ইউজ করা ইন্ডাকশন কিনে ফেলবো।
জানি না, আল্লাহ আসলে সবকিছুই ভাগ্যে লিখে রাখেন, কিন্তু আল্লাহ তো বলেছে তোমরা সাবধান থাকো, তোমরা নিজেদের বুদ্ধি খাটিয়ে কাজ করো। তো সেক্ষেত্রে আমাদেরই সাবধান থাকা উচিত। সবার সুস্থতা কামনা করছি, সবাই যেন সহি সালামতে থাকতে পারে সেটাই কামনা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এটাই কামনা করি। সবাই একটু সাবধানে থাকবেন, সবাই সবার জায়গা থেকে যেভাবে সেফে থাকা যায় সেভাবে সেফ থাকার চেষ্টা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।